সমুদ্রের ঢেউয়ের মতনই চলমান আমাদের জীবন, কখনো উত্থান, কখনো পতন, কখনো আসা, কখনো যাওয়া, কিন্তু সব মিলিয়ে কোথায় যেন একটা ছন্দ আবদ্ধ করে রাখে, আর এরই নাম জীবন। তাই যেখানেই ঘুরতে যাই না কেন, পাহাড়, নদী, জঙ্গল, সব কিছুর শেষে কোথায় যেন এই বিরাট ব্যাপ্তি সমুদ্রের সামনে এসে নিজেকে মেলে দিতে পারি, নিজের জীবনের চলমান গতির সঙ্গে কোথায় যেন একটা মিল খুঁজতে পারি। আমার মনে হয় এ শুধু কাব্যিক অনুভূতি নয়, তোমাদের সবারই এরকম কখনো কখনো মনে হয়। সত্যি বলছি, এত জায়গা ঘোরার পরে একবার সমুদ্রের সামনে গেলে কেমন যেন নির্দ্বিধায় মনে হয় অনেক কিছু ভুলে আসা, ফেলে আসা বা অনেক কিছু পাবার আসা এই সমুদ্রকেই বলতে পারি। অব্যক্ত অনেক কথা যেন তার সামনে বিড়বিড় করে হাজার কথায় পরিবর্তন হয়ে যায়, আর তাই আমরা বারবার সমুদ্রের টানে ঘুরে বেড়াই। তোমরা যারা আগের পর্বে আমার ভিডিওটা দেখোনি তাদেরকে বলি, আমরা লাস্ট অর্থাৎ বছরের শেষে 2-3 দিনের জন্য চলে গিয়েছিলাম বকখালি। তবে বকখালির সমুদ্র এখন অনেকটা পিছিয়ে গেলেও যখন তার জোয়ার আসে সে তখন নবযৌবনা পরিপূর্ণ, আর সেই সৌন্দর্য, সেই আবেশ, সেই প্রকৃতি আমাদের মনে অনেক রকমভাবে ধরা দিয়েছিল। আর যারা এই ভিডিওটা এখনও দেখোনি তাদেরকে বলি আমার চ্যানেলে গিয়ে কিন্তু আগের ভিডিওটা দেখে নিও, আর আমার ডেসক্রিপশন বক্সেও এর প্রথম পার্টটা দেওয়া রইল। ওই যে বললাম তার এক এক রূপ, সমুদ্রের যখন দিগন্ত বিস্তৃত চড়া দেখা যায় মনটা ভীষণ খালি খালি লাগে, মনে হয় কত দূরে গেলে জল পাবো, কত দূরে গেলে তার উত্থাল পাথাল সমুদ্রের ঢেউ আমাদেরকে আবার দেখা দেবে। আসলে সব কিছুই তাই, জীবনে পরিপূর্ণতা তখনই আসে যখন তোমার জীবনে কিছুটা খালি জায়গা থাকে, পাওয়ার ইচ্ছে থাকে, আর একটা অপরের সঙ্গে কিন্তু পুরোপুরি সংযোগপূর্ণ। কারণ তোমার অন্ধকার না থাকলে যেরকম আলোর মাহাত্ম, আলোর মর্ম বুঝতে পারি না, যেরকম রাত থেকে দিন না হলে রাতের মাহাত্ম বা দিনের মাহাত্ম আলাদা করে আমাদের কাছে অনুভূত হয় না, তেমন জীবনও তাই। আর সেই বছরের শেষ 2 দিন আমরা কী করে কাটিয়ে এলাম তার সেকেন্ড পার্ট থাকছে এই ভিডিওতে। বছরের শেষ দিন এবং বছরের প্রথম দিন আমরা কী করেছিলাম, সদল বলে বেরিয়ে কত জায়গা ঘুরেছিলাম, বা বকখালি এলে তোমরা কী কী জায়গা ঘুরে দেখতে পারো তার সম্পূর্ণ একটা ছোট্ট বিবরণের মাধ্যমে আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হলো। তাই যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি বা ভিডিও দেখে স্কিপ করে চলে যাচ্ছ তাদেরকে বলি একটু ধৈর্য ধরে আমাকে বা আমার চ্যানেলকে বা আমার দেওয়া ভিডিওগুলোকে সম্পূর্ণরূপে দেখো, আর ভালো লাগলে অবশ্যই করে লাইক বাটনে একটা প্রেস করে দিও। তাহলে আর কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে ফিরে যাই। হেনরি আইল্যান্ডে, কিন্তু এখানে লোকাল লোকদের কথা যেটা বুঝলাম যে হেনরি আইল্যান্ডের রাস্তাটা খুব খারাপ। এবার এরকম নয় যে রাস্তা খারাপ হলে কেউ যেতে পারবে না, টোটো যাচ্ছে, অটো যাচ্ছে, কিন্তু আমাদের ক্ষেত্রে বাচ্চারা আছে, তারপরে এত জার্কিং আমাদের কোথাও গিয়ে মনে হলো সমুদ্র একই, হয়তো আলাদা কিছু দেখতে পারতাম, অবশ্যই দেখতে পারতাম, কিন্তু সেটা আর আজকে করবো না, এই দুটো জায়গায় যাবো। এবার বেনফিস থেকে একটা জম্মু আইল্যান্ডে অনেকে ঘুরতে যায়, সেই জায়গাটাও আমরা যাব না, কারণ বাচ্চা আছে, অনেকেই বলেছে, আমি বিভিন্ন জায়গায় লেখা দেখেছি যে ওখানকার সমুদ্রের ঢেউটা খুব হাই থাকে। এবার বাচ্চা নিয়ে অনেক সময় যখন একদম সমুদ্রের ঢেউয়ের কাছাকাছি যায় নৌকা নাকি অনেক উঁচু হয়ে যায়, তো যেহেতু 4টে ফ্যামিলি অনেক কিছুই একটুখানি অ্যাডজাস্ট করার দরকার। কিন্তু চলো একটা ভালো দিন, বছরের শেষ দিন মানে যার শেষ ভালো তার সব ভালো, আজকে দিনটা ভালো রাখতেই হবে সবার জন্য, সেই রকমভাবেই ভালো থাকে। চলো আমরা এগিয়ে যাই, কী দেখা যায় আজকে সেটাই দেখ। ফুল ব্যাটালিয়ন চললাম,
আমাদের আগে থেকেই টোটো বুক করা ছিল, তারাই অনেকক্ষণ আগে থেকে দাঁড়িয়ে আছে। কিন্তু এই যে বললাম, একজনের রেডি হয় তো আরেকজন ভেতরে যাচ্ছি, আরেকজন আসছি তো আরেকজন আসতে পাচ্ছি না, এরকম করে করে অবশেষে 1:30 সময় আমাদের যাত্রা শুরু। চলো এগিয়ে যাই। বিচের কথা খুব শোনা যায়, সেটা হচ্ছে লালগঞ্জ বিচ। এটা লালগঞ্জ বিচ, এবার এখন যেহেতু ভাটা সেই জন্য এখানে মানে অনেক দূরে সমুদ্র চলে গেছে, কিন্তু বিচটা বেশ ফাঁকা। দেখবেন অনেকেই বলে লালগঞ্জ বিচে থাকা যায়, আমি কিন্তু এখানে কোনো জায়গায় টেন্ট বা কিছু দেখিনি, হয়তো সামনে আছে, আমরা ওটা দেখি, যদি অত দূর পর্যন্ত হেঁটে যেতে পারি বুঝতে পারবো কোথায় টেন্ট আছে। কিন্তু এটা খুব মানে নিরিবিলি, যারা ওরকম ফ্রেজারগঞ্জ যেরকম পুরো রোদে মানে সরি রাস্তার উপরে রোডের উপরে, সেটা এরকম নয়। এটা যারা একটু নিরিবিলি পছন্দ করো তারা কিন্তু আসতে পারো, আমার তো খুব ভালো লেগেছে। জল অনেক দূর, আর দেখো এখানকার একটা বিশেষ জিনিস হচ্ছে এই যে মাটিগুলো কিন্তু একটু কাদা কাদা টাইপের, মধ্যে কিন্তু কাদা মাটি, বালি পুরো নয়, এগুলো পুরো পুরো কাদা মাটি, বলতে যে এঁটেল মাটি আমরা বলি সেটাই এখানে রয়েছে। আর এই প্রথম বিচে এসে আমি কোনো স্নেহ দেখতে পেলাম, এবং জ্যান্ত, এটা এটা পুরো জ্যান্ত স্নেল, প্রচুর ছোট ছোট ঝিনুক রয়েছে এখানে, যেটা আগে দেখিনি। এখন দেখো এখানে ভর্তি ভর্তি ঝিনুক, অ্যাকচুয়ালি ভাটায় জল যখন চলে যায় তখন এগুলো সব এখানে রেখে গেছে। দারুণ, তো করে এখন হেনরি আইল্যান্ডের মধ্যে ঢুকলাম। হেনরি আইল্যান্ডে যেতে গেলে এরকম একটা পথ পেরোতে হবে, যেরকম আমরা টাকিতে ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে দিয়ে যাই, এখানেও একটা খানিকটা বনের মতন আছে, সেই বনের মধ্যে দিয়ে হেঁটে গিয়ে, আর চারিদিকে কিন্তু ম্যানগ্রোভই, পুরোটাই ম্যানগ্রোভ, গিয়ে তারপরে আমরা ইয়েতে যাব, বিচে যাব। আর সেই কারণেই না এটা সবার কাছে বেশ আকর্ষণ, মানে যেহেতু বকখালির জল অনেকটা দূরে, তারপরে সেরকম যেসব আমরা ইয়েগুলো দেখলাম, বীজগুলো দেখলাম, জল অনেকটাই দূরে, এখানে মনে হয় কাছে। এখন জোয়ারের টাইম কিনা যাই না, গেলে বেশ কাছেই দেখতে পাবো।
তোমরা কিন্তু দেখলে যে লেখাই রয়েছে চোরাবালি সম্পর্কিত কথাগুলো, তার মানে যেহেতু প্রশাসন এখানে অলরেডি সাবধান করে দিয়েছে, তাহলে আমাদের সেই জিনিসটা সবসময় ফলো করা উচিত। বলছে যে এখানে চোরাবালি আছে, চোরা স্রোত আছে। এটা যদিও আমি বকখালি সম্বন্ধে আগেও শুনেছিলাম যে এই দিকে সমুদ্রে যেহেতু বেলে মাটি থাকে আর তার সঙ্গে এই বালি মাটিটা থাকে, কোথায় চোরাবালি থাকে আমরা সঙ্গে সঙ্গে বুঝতে পারবো না। ওই কারণেই একটু সতর্কতা মেনে চলা উচিত। অ্যাকচুয়ালি যারা মানে আমাদের মতন মানুষ যারা আসে বা বয়স্করা আসে তাদের নিয়ে সমস্যা না হয় না, অনেক সময় আসে ইয়াং ছেলেরা একসঙ্গে ঘুরতে মজা করতে পিকনিক করতে, তাদের ক্ষেত্রে কী হয় ডেসপেরেসিগুলো কাজ করে, তারা ভীষণ ডেসপারেট হয়ে ওঠে, তখন এইসব সমস্যা হতে পারে। তবে এরকম কিন্তু ঘটনা খুব একটা শোনা যায় না। দেখি অনেক ভিড়, তোমরা তো দেখলে পার্কিং এরিয়ায় কত গাড়ি রয়েছে, অথচ কালকে যখন আসছিলাম তখনই আমাদেরকে বলা হয়েছিল যে রাস্তা খুব খারাপ। বেসিক্যালি রাস্তা খারাপ ঠিকই, রাস্তা খারাপ সেটা যে 2 কিলোমিটার মতন, কিন্তু এমন নয় আসা যাবে না। 2-1 জন লোক কিন্তু আমাদের ডিসকারেজ করছিল কালকে যেতে হবে না, মানে টোটোওয়ালারাই, আবার কিছু টোটালা তারাই আমাদের নিয়ে আসলো যে এতদিন এসছেন হেনরি আইল্যান্ড আসবেন না, জায়গাটা খুব সুন্দর, একটা অনুভূতি আছে আলাদা, অ্যাডভেঞ্চারাস, মানে ট্রেকিংও আছে, একটু হাঁটা, ট্রেকিং নয় জাস্ট মনের মধ্যে দিয়ে হাঁটা। মানুষের কিন্তু প্রচুর ভিড় এই জায়গাটাতে দেখলাম, যেরকম লালগঞ্জে গিয়ে কোনো ভিড় ছিল না, ফাঁকা, এই কারণেই বোধ হয় লালগঞ্জ অনেকের পছন্দ। ফাঁকা জায়গায় যদি কেউ থাকতে চাও তাহলে লালগঞ্জ যেতে পারো। বাট এই বিচটা সুন্দর, বেসিক্যালি বিচটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর যেটা হচ্ছে অনেকটা জায়গা জুড়ে, যেরকম কার্গিল বিচের একটা জায়গা ছিল না, যদিও কার্গিল বিচের উপরে ওই বোল্ডা টোল্লা দিয়ে বা পাথর দিয়ে ওরা একটা মানে সেফ জায়গা করে নিয়েছিল, এখানটা সেরকম নেই। এখানটা বালিয়াড়ি, বালুতট, আর তার সঙ্গে সমুদ্র, বেশ সুন্দর। কিন্তু ওই যে বললাম যে ওই যে সতর্কবাণীটা রয়েছে, বাচ্চাদের নামতে দিতে পারছি না, আর তোমরা যারা আসবে তারাও ওই সতর্ককরণটা মানবে, মানা উচিত। চলো এদিকটা দেখো, এদিকটা চড়া, তার উপরে আবার হচ্ছে পেছনে ওই দিকটা সমুদ্র, মধ্যে দিয়ে একটা ছোট্ট একটা ওই বালিরই ল্যান্ড তৈরি হয়ে গেছে। Thank you.
আমাদের ফ্রেজারগঞ্জ যে মৎস্য বন্দর, যেটা অ্যাকচুয়ালি সমস্ত সাগর থেকে মাছ তুলে এরা এই খাড়ির মধ্যে দিয়ে, মানে নদীর মধ্যে দিয়ে কিন্তু সমস্ত ট্রলারগুলো আসে, সেখানে মানে মাছ কেনা বেচা, মাছের বিশাল বড় বাইরে আড়ত আছে, বাইরে না মানে এই জায়গাটা ছাড়িয়ে দিয়ে এখানটা হচ্ছে পিছনে সব ট্রলারগুলো দেখো মাছ ধরে এনেছে, তোমরা দেখতে থাকো। কত করে টিকিট দাদা? 150 টাকা করে। পেছনে জম্মু থেকে যারা যাবে তাদের লাইন রয়েছে 150 টাকা করে টিকিট। আর এই যে লঞ্চটা, এটাতে করে যাবে? মাছের আড়তটা দেখে এসে এখানে কিন্তু ছোট বড় দোকান আছে, মানে ডাবের দোকান, তারপরে আখের রস, সমস্ত কিছু পাওয়া যায়। যে আমরা সবাই এখন একটা ডাব ব্রেক নিচ্ছি, ডাব খাবো, তাই তোমরাও খেয়ে দেখতে পারো। আর এই জায়গাটা কিন্তু মাছের একটা অদ্ভুত গন্ধ, চারিদিকে মাছ, ট্রলারে মাছ উঠছে। চলো বছর শেষের শেষ সূর্য। আজকে সকালবেলা বলেছিলাম 31st ডিসেম্বরের শুভ সকাল, আর এবছরের সূর্য ডোবার পালা। একটা বছর শেষ, মানুষের অনেক কিছু ঘটে যাওয়া, বাজে স্মৃতি, দুঃখ, হতাশা, এগুলোর সঙ্গে সঙ্গে আমাদের একটা মানে অধ্যায়, একটা পুরো বছর, গোটা বছর আমাদের অনেক কিছু, মানে হয়তো অনেকের অনেক কিছু সহ্য করতে হয়েছে, অনেক অনেক কিছু হারিয়েছি, আবার অনেক কিছু পেয়েছি, সব কিছু হারানো নয়। আর কালকের থেকে আর একটা নতুন বছর, সবার রেজলিউশন এটাই হোক যে আমরা ভালো করে চলবো, অ্যাটলিস্ট ভালোভাবে চলবো, আর যতটা পারি নিজেদেরকে উন্মুক্ত রাখবো, নিজেদের যে মন সেটাকে ভালো রাখার চেষ্টা করবো, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবো, আর যার শেষ ভালো তার সব ভালো, আমরা এটাই মনে করবো। আজকের এই সূর্যাস্ত আমাদের জীবনে ভালো কিছুই দিয়ে গেছে, যা কিছু ঘটে যাওয়া অতীত বিগত যা হয়ে গেছে সেগুলোকে আমরা আর মনে রাখবো না, সব কিছু ভালো শুভ, সেইভাবেই আমরা আগামীকালের রেজলিউশন নিই যে সব সমস্ত বিপদ কাটিয়ে সমস্ত কিছু করে আমরা একটা নতুন, আবার নতুন সূর্যোদয় দেখবো। আর সেই বিকেলের সেই সূর্যকে দেখে আমরা সেই রেজলিউশনটাই নিলাম আজকে। চলো এটাই আমাদের আগামীর প্রত্যয় হোক। Thank you.
ফ্রেজারগঞ্জে, আর ফ্রেজারগঞ্জে ঢুকতেই সি বিচের আগে এরকম একটা শুটকি মাছের দোকান আছে, যারা শুটকি খাওয়া, মানে আমি কিন্তু শুটকি খাওয়া পাবলিক, সেই রকম যারা শুটকি পছন্দ করো এখান থেকে কিনতে পারো, বেশ ফ্রেশ দোকান। আর এরা মনে হয় প্রসেসিংটাও খুব ভালোভাবে করে, ঝুলিয়ে করে, আমরা অনেক জায়গায় দেখি না নিচে করে, নিচে শোকায়, সেরকম নয়। আমি একটু কিছু কিনবো, দেখি দামগুলো কত। ইলিশ আছে, পমফ্রেট আছে, আমাদের যেটা চেলা মাছ বলি সেটা হচ্ছে তরোয়াল। আর লোটে শুটকি, লোটে শুটকির বাটা, এটা দারুন খেতে, যারা শুটকি খাও তোমরা যেটা জানো, এটা নাকি এটা ভালো 60 টাকা করে শোয়া, দেখি একশো নিই। কাজগিটার দাম কত? এটা 50 টাকা। এই একটা কাজগি আছে 40 টাকা, এই একটা মোরলা আছে 20 টাকা। বেশি আমি দেখি তো 100 কত বেশি আর এটা, এটাও কাজগি, এটা কাজগি, এটা মোরলা। সমুদ্রের ধারে আমাদের মাছ প্রসেসিং হচ্ছে, দেখে আসতে পারে এটা জানো তো কাজগি। আর কি কিনো, আর কি নেব রবি? এই দুটো নিলাম, নাকি ওইটাই আর একটু বেশি নিতে হবে? এন আচ্ছা, নোনা ইলিশের দাম কত? এর দাম হচ্ছে আপনার 300 টাকা পিস, এক পিস। এখানে সেই নোনা ইলিশ করে রাখা হয় না, মানে ইলিশ মাছটাকেও প্রসেসিং করে পরে খাওয়া যায়, সবসময় তো টাটকা ইলিশ পাওয়া যায় না, এখানে সেটা হচ্ছে। দেখো দামগুলো কত বলছে, এটা কত? এর দাম 700 টাকা পিস। এটা কি নুন দেওয়া হয়েছে? এমনি প্লেন নুন আর হলুদ মিক্সড করে। ও হলুদ, হলুদ দেওয়া আছে। আচ্ছা, আমার পেছনে এই পুরো জায়গাটাই কিন্তু লোটে প্রসেসিং চলছে, সব জায়গায় লোটে দেখবে তোমরা কেমন ভাবে শুকাতে দিচ্ছে যেন। তবে ওই কার্গিল বিচে যে একটা অদ্ভুত টাইপের নোংরা গন্ধ, এখানে কিন্তু মাছ শুকানো হলেও অত গন্ধ নেই, খুব সুন্দর জায়গাটা। মানে আমার তো শুটকি মাছ খুব প্রিয়, ওই জন্য আমি সবসময় বলছি খুব সুন্দর দেখতে। এটা হলো ফ্রেজার সাহেবের বাড়ি, যার থেকেই কিন্তু এই মানে বীচটার নাম হয়েছে ফ্রেজারগঞ্জ। তো একটা অদ্ভুত জিনিস শুধু নয়, আমরা যতই ইংরেজদের গালাগালি দিই না কেন, বাজে কথা বলি না কেন, ওরা আমাদের আটকে রেখেছিল বা পরাধীনতার শিকার করেছিল, তবে যত জিনিস তুমি দেখছো, মানে আমরা যখন দার্জিলিং যাই সেই পাহাড়েরও বিভিন্ন বিভিন্ন জায়গা, মানে তাদের সেই সব জায়গাগুলো স্পটগুলো খুঁজে সেই জায়গা এখন এত মানে পপুলার, বা এই সব জায়গাগুলো মানে প্রকৃতিকে কিন্তু ওরা প্রথম আবিষ্কার করে দিয়ে গেছে। তার মানে এই নয় যে বাঙালিরা প্রকৃতি চেনে না, প্রকৃতি বোঝে না। তারপরে সেইখান থেকেই কতদিন আগের বাড়ি দেখুন সেইটা রয়েছে এখনও, তারপরে সেই কোথার থেকে এসে এখানে বাড়ি করে এই প্রকৃতিকে উপভোগ করেছে। তখন তো এখানে আরও ইন্টিরিয়ার ছিল, মানে কিছুই ছিল না, এখন তো দেখছি যে তবুও যা হোক হয়েছে। তবে ফ্রেজারগঞ্জের বীজটা কিন্তু কাজ চলছে, আর যেহেতু এখন মনে হয় ভাটা জল ওদিক সরে গেছে, তাছাড়া এখানে মাটি তুলে তুলে কাজ হচ্ছে, ফলে আমরা বীচের দিকে ঢুকতেই পারলাম না, দেখতে আসাই হলো শুধুমাত্র।